ওয়েলকাম ফ্রেন্ডস এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার একুশ বাইশ পরীক্ষার জন্য এবটিএপার থেকে জীবনবিজ্ঞানের ছশো চুয়ান্ন নম্বর পেজ এ যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে ওকে দেখতে থাকুক প্রথম প্রশ্ন আছে কোনটির কম খরণের জন্য ডায়াবেটিস ইনসিবিটাস বা বহুমূত্র রোগ হয় এটা হচ্ছে এডিএইচ হবে অ্যান্টিডাই ইউরিটিক হরমোন সেকেন্ড প্রশ্ন স্নায়ু কত এক প্রকার কী ধরনের স্নায়ু স্নায়ু এটা হচ্ছে মিশ্র স্নায়ু হবে আর ভেগা স্নায়ু কত নম্বর স্নায়ু দশ নম্বর স্নায়ু ওকে তারপরে আছে সংশ্লেষ পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে কি বলা হয় সংশ্লেষ পদ্ধতিতে জাইগোট বলা হয় না সেটাকে বলা হয় জাইগো স্পোর তারপরে আছে সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদ দেহে মিউসিস ঘটে কোথায় মিউসিস ঘটে কোথায় রেণু মাতৃকোষে ঘটে সেখান থেকে রেনু তৈরি হওয়ার সময় ঘটে তারপরে প্রশ্ন আছে একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি খর্ব মোটর গাছের সংকরায়ন ঘটলে এ ফোন জনুতে সৃষ্ট লম্বা মোটর গাছের সম্ভাবনা কত পার্সেন্ট হবে ক্রস করে দেখে নাও ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এর সঙ্গে স্মল টি স্মল টি এখান থেকে এটা ক্যাপিটাল টি স্মল টি তারপরে এখান থেকে এটা ক্যাপিটাল টি স্মলটি আর এগুলো দুটোই স্মল টি স্মলটি তাহলে এখানে কোনটা হবে লম্বা এটা লম্বা এটা লম্বা তাহলে চারটের মধ্যে দুটো লম্বা তাহলে পার্সেন্টেজ হিসাবে কত পঞ্চাশ পার্সেন্ট ওকে তারপরে আছে ওয়ান পয়েন্ট সিক্স যদি পিতা মাতা উভয়ই থেলাসিমিয়ার বাহক হয় তাহলে শিশুর থেলাসিমিয়া হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট থাকবে তাহলে এটাকেও আমরা করে নেব থ্যালাসিমিয়ার বাহক এখানে আমরা টি স্মল টি হিসেবে ধরলাম স্মল টিটা হচ্ছে থেলাসিমিয়ার জন্য আক্রান্ত জিন ঠিক আছে তাহলে এখানে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এটা তো স্বাভাবিক হবে ক্যাপিটাল টি স্মল টি এটা বাহক হবে ক্যাপিটাল টি স্মল টি এটাও বাহক হবে স্মল টি স্মল টি এটা আক্রান্ত হবে তাহলে এখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট হয়েছে পঁচিশ ওকে চারটের মধ্যে একটা তাহলে পঁচিশ পার্সেন্ট উৎপন্ন থেলা শিশুর থেলা হওয়ার সম্ভাবনা তাহলে পঁচিশ পার্সেন্ট গমনকালে যে অঙ্গটি মানবদেহে ভারসাম্য নিয়ন্ত্রণ করে তা হলো কি এটা হবে অপশান বি রঘু মস্তিষ্ক তারপরে প্রশ্ন যে প্রতিবর্ত চাপে কোনো অন্তর্বর্তী নিউরোন থাকে না সেটা কি হবে সেটা হবে এক সন্ধি প্রতিবর্ত চাপ ঠিক আছে এটা কিভাবে হচ্ছে দেখে নাও একটু এটা হচ্ছে অন্তর্বাহী স্নায়ু আর এখান থেকে যে স্নায়ুর মাধ্যমে উদ্দীপনাটা যাবে তাকে বলা হয় বহির্বাহী স্নায়ু এবার যদি এই দুটো একসঙ্গে যুক্ত থাকে তাহলে সেটা এখানে কি হবে এখানে একটা সাইন তৈরি হবে তাহলে এটাকে বলা হয় একসন্ধি প্রতিবর্ত চাপ কিন্তু যদি এখানে কোনো অন্তর্বর্তী নিউরণ থাকে তার মানে কি এখানে অন্তর্বাহী স্নায়ু এখানে বহির্বাহী স্নায়ু এই দুটোর মাঝখানে আরও একটা স্নায়ু থাকবে তখন সেটাকে বলা হয় অন্তর্বর্তী স্নায়ু ঠিক আছে তাহলে এখানে কতগুলো সাইনাপস তৈরি হবে এটা একটা সাইনাপস হবে আর এখানে একটা সাইন্যাপস হবে তাহলে সেটাকে বলা হয় দ্বিসন্ধি প্রতিবর্ত চাপ আর যদি এখানে অন্তর্বর্তী স্নায়ু অনেকগুলো থাকে তাহলে সেখানে হবে বহু সন্ধি প্রতিবর্ত চাপ ওকে তাহলে এখানে কি হবে অন্তর্বর্তী স্নায়ু থাকবে না কখন যদি দুটো স্নায়ু অর্থাৎ অন্তর্বাহী স্নায়ু আর বহির্বাহী স্নায়ু একসঙ্গে যুক্ত থাকে অর্থাৎ সেখানে এক প্রতিবর্ত চাপ তৈরি হয় ওকে বোঝা গেছে আশা করি তারপরে প্রশ্ন পাথরকুচি গাছ অঙ্গজজননন সম্পন্ন করে যার সাহায্যে সবারই জানা পত্রজ মুকুলের সাহায্যে ওয়ান পয়েন্ট টেন নিচের কোন জোড়াটি সঠিক তা নির্বাচন করো অযৌনজনন দেওয়া আছে জনিত্রী ও অপত্য মধ্যে চারিত্রিক বিশুদ্ধতা বজায় থাকে এই বৈশিষ্ট্যটাই সঠিক অযৌন জননে কী হয় জনিত্রী জীব আর অপত্য জীবের মধ্যে একটা চারিত্রিক বিশুদ্ধতা বজায় থাকে সেখানে কোনো বাইরের থেকে কোনো নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনা থাকে না ওকে তারপরে প্রশ্ন আছে নিচের কোন জিনটি কোনটি জিনগত রোগ নয় এখানে রাতখানা হবে বাকি সবগুলো জিনগত রোগ একটা থ্যালাসেমিয়া আছে অটোজম আর হিমোফিলিয়া বর্ণান্ধতা এগুলো হচ্ছে এক্স বাহিত রোগ বারোতে আছে জোড়াটি সঠিক অ্যাসিটাল কোলিন নিউরোট্রান্সমিটার এটাই হবে সঠিক তারপরে প্রশ্ন ওয়ান পয়েন্ট থার্টিন এ এ জিনোটাইপযুক্ত জীবের সহনিশে ঘটানো হল নিচের কোন অনুপাতে সবগুলো ক্যাপিটাল যুক্ত জীবের সৃষ্টি হবে তো এটা দেখো এখানে দুটো বৈশিষ্ট্য আছে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি এর সঙ্গে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি এদের যদি শঙ্করায়ন করা হয় ক্রস করা হয় যোগ করা হয় তাহলে এটা কি এটা দ্বি জনন তো দ্বি জননে এগুলো এফ ওয়ান জেনের জন্য তোমরা প্র্যাকটিস করেছো অবশ্যই এ জন্য এগুলোকে বলা হয় এখান থেকে যেগুলো তৈরি হবে সেখানে আমরা চেকার বোর্ডের সাহায্য করি ষোলোটা ঘর থাকবে তাহলে সেখান থেকে সবগুলো ক্যাপিটাল পাওয়ার সম্ভাবনা কতগুলো থাকে একটাই থাকে ঠিক আছে আর সবগুলো স্মল পাওয়ার সম্ভাবনা কতগুলো থাকে একটাই থাকে ঠিক আছে তাহলে এখানে কি। হবে একের ষোলো ষোলোটা পাই আমরা চেকার বোর্ডে দ্বি শঙ্কর চেকার বোর্ডটা ভালো করে দেখো বইতে দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু এইভাবে আনসারটা পেয়ে যাবে একের ষোলো এখানে যদি সবগুলো স্মল থাকতো স্মল এ স্মল এ স্মল বি স্মল বি তাহলেও কত হতো একের ষোলো ঠিক আছে তারপরে আছে নিষেধ ব্যতীত স্ত্রী জনন কোষ থেকে নিম্নলিখিত যে জীবের ক্ষেত্রে অপত্য জীব সৃষ্টি হয় সেটা কি হবে সেটা হবে অপশান এ মৌমাছি তারপরে আছে ডাল্টনিজম রোগ হলো কি ডাল্টনিজম হচ্ছে বর্ণান্ধতাকে বলা হয় বিজ্ঞানী জন ডাল্টনের বর্ণান্ধতা রোগ ছিলেন তার জন্য সেটাকে বলা হয় ডাল্টনিজম রোগ টু পয়েন্ট ওয়ান ড্যাশ হরমোনের প্রভাবে উদ্ভিদের পাতার বার্ধক্য বিলম্বিত হয় এটা হবে সাইটোকাইনিন সাইটো কাইনিন পদ্মফুলের ড্যাস পরাগী ফুল পদ্মফুল হচ্ছে পরাগী ফুল পতঙ্গ পরাগী ফুল ওকে এটাকে বলা হয় অ্যান্টিমোফিলি থ্যালাসেমিয়া রোগে রক্তে ড্যাশ সংশ্লেষ ব্যাহত হয় রক্তে হিমোগ্লোবিন 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 সংশ্লেষ ব্যাহত হয় তারপরে প্রশ্ন আছে ক্রোমোজোমের গৌণ খাঁজের পরবর্তী অংশকে কী বলা হয় এটাকে স্যাটেলাইট বলা হয় স্যাটে স্যাটেলাইট বলা হয় গুরু মস্তিষ্কের দুটি খণ্ডের যোজককে কী বলা হয় এটা হবে পাশ ক্যালোশাম হাইপার নামক চোখের রোগে ড্যাশ যুক্ত চশমা ব্যবহার করা উচিত এটা কী হবে উত্তল লেন্স উত্তল লেন্স ওকে উত্তল লেন্স হাইপারমেট্রোপিয়াতে কী হয় কাছের বস্তু দেখতে অসুবিধা হয় দূরের বস্তু দেখতে ঠিক থাকে তারপরে আছে সকল স্পাইনাল নার্ভ সংজ্ঞাবহ প্রকৃতির হয় স্পাইনাল নার্ভ কথার অর্থ কী সুষম নাস সমস্ত সুষুম্না স্নায়ু সংজ্ঞাবহ প্রকৃতির এটা ভুল হবে সেগুলো সব মিশ্র প্রকৃতির হয় ঠিক আছে মিশ্র প্রকৃতির সংজ্ঞাবহ নয় সেখানে সংজ্ঞাবহ আজ্ঞাবহ দুটোই থাকে মানুষের দেহ কোষে চুয়াল্লিশটি অটোজোম থাকে এটা ঠিক আছে হিমোফিলিয়া রোগ একটি অটোজমাল জিনঘটিত রোগ এটা ভুল এক্স্রুমজমাল বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ তারপর আছে মেন্ডেল সংকরায়ন পরীক্ষায় মোটর গাছের জনিত্রি জুনুতে সপরাগ্য ঘটিয়েছিলেন এটা কি হবে এটাও ভুল হবে মেন্ডেল যখন সংকরায়ন পরীক্ষা করেন তখন জুনিত্রি জুনুতে ইতর যোগ করেছিলেন ওকে এ ওয়ান জেনারেশনে যেগুলো তৈরি হয়েছিল তাদের মধ্যে সপরাজ্য করেছিলেন তাহলে এটা ভুল হবে সুষুমনাকাণ্ডের বাইরের দিকে বস্তু কেন্দ্রের দিকে ধূসর বস্তু থাকে এটা ঠিক হবে যৌন জননকে বলা হয় কনজুগেশান এটাও ঠিক স্তম্ভ স্তম্ভম্যাচ যে অংশে ক্রোমাটিড দুটি পরস্পর যুক্ত থাকে সেটাকে কি বলা হয় ক্রোমাটিড যুক্ত থাকে কোথায় সেন্ট্রোমিয়ার অঞ্চলে সিয়ন ও স্টক এটা তো হবে কলম অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধামালতী গাছে গ্যামেট হচ্ছে যৌন যৌননের একক অগ্রমস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কোনটা সেরি ব্রাম অর্থাৎ গুরু মস্তিষ্ক আর মানুষের লিঙ্গ নির্ধারণ ওয়াই ক্রমোজম ওকে এরপরে আছে বিসদৃশ্য ক্রেটিনিজম মিক্সিডিমা গয়টার বামনত্ব এখান থেকে আলাদা কোনটা হবে এখান থেকে আলাদা হবে বামনত্ব বাকি সবগুলো হচ্ছে থাইরক্সিন হরমোনের অভাব বা অধিকজনিত ফলের ফলগুলো মানব চক্ষুর কোন অংশে মেলানিন থাকে এটা হবে কোরোয়েড কোরোয়েড অংশে থাকে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে নিয়মিত নিউক্লিয়াস ডিপ্লোয়েড তাহলে ড্যাস ট্রিপ্লয়েড হবে শস্য নিউক্লিয়াস হবে শস্য নিউক্লিয়াস নিউক্লিয়াস টেসকস কাকে বলা হয় টেস্ট টেসকস কাকে বলা হয় এটা হবে এফওয়ান জনুর সঙ্গে প্রচ্ছন্ন জনুর ক্রসকে বলা হয় টেস্ট টেসক্রস তারপর হচ্ছে মানুষের ওয়াই ক্রোমোজমে অবস্থিত জিনগুলোকে কী বলা হয় এটাকে বলা হয় হল্যান্ড্রিক জিন অপংজনী বলতে কী বোঝো অপংজনী বলতে বোঝায় না নিষেক ছাড়া অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীবের সৃষ্টিকে বলা হয় অপংজনী চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের আছে অপটিক্স নাইও করোটিক্স নাই অডিটোরিস নাই ভেগাস নাই এটা হবে কি করোটিস নাই করোটিস নাই হচ্ছে সবগুলো বাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার কোমোটির দুটি আলাদা হয় এটা হবে অ্যানা ফেজ দশা ওকে তারপরে দু মার্কের প্রশ্নগুলো আছে এগুলো তোমরা বাড়িতে ভালো করে দেখবে যদি কোনো সমস্যা থাকে আর বাড়িতে অবশ্যই তোমরা কিন্তু ছবিটা প্র্যাকটিস করে রাখো পরীক্ষাতে ছবি প্র্যাকটিস সেখান থেকে কিন্তু খুব সহজে পাঁচ মার্ক পেয়ে যাবে ঠিক আছে দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ভালো থেকেও পড়তে থাকো অল দ্য বেস্ট